টেলিকম কোম্পানির পর্যাপ্ত তরঙ্গ নেই, তাই কলরব সমস্যার ভোগান্তিতে অতিষ্ঠ মোবাইল ফোনের গ্রাহকরা। দাম বেশির অজুহাতে প্রয়োজনীয় তরঙ্গ কিনছে না টেলিকম কোম্পানিগুলো। তারা বলছে তরঙ্গের দাম কমলে সেবার মান বাড়বে, কিন্তু তরঙ্গের দাম কমানোর সুযোগ নেই বলছে বিটিআরসি। এদিকে গ্রাহক সেবার মান না বাড়ালে শাস্তি জরিমানা হবে টেলিকম কোম্পানির, সাফ জানালেন টেলিযোগাযোগ মন্ত্রী। আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলি, মন্ত্রী হলো টেলিফোনের মন্ত্রী, আমি রেগুলেটরের চেয়ারম্যান, আমার কলটাই ড্রপ মারে, তখন মন্ত্রী আমাকে বলে দেখছেন চেয়ারম্যান সাহেব কি অবস্থা। মোবাইল কল ড্রপ নিয়ে এমন অভিজ্ঞতার কথা জানালেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সদ্য বিদায়ী চেয়ারম্যান, যার প্রধান কারণই তরঙ্গের স্বল্পতা। কম স্পেকট্রামে এই ঘটনা ঘটে, তো 2% ক্রস করলে অবশ্যই আমরা ফাইন করব। বিশ্বের অনেক দেশেই এখন প্রতি মেগাহার্টজ তরঙ্গে টেলিকম সেবা মিলছে 1 লাখের কিছু বেশি গ্রাহকের, অথচ একই পরিমাণ তরঙ্গের আওতায় বাংলাদেশে গ্রাহক সংখ্যা বহুগুণ বেশি, এতে কমছে সেবার মান। যেহেতু স্পেকট্রামের দাম বেশি, আমরা করছি কি বেশি করে সাইট তৈরি করছে। স্পেকট্রামের দামটা যদি কম হতো এবং সরকার যদি বেশি করে স্পেকট্রাম রিলিজ করতো, তাহলে কিন্তু আমাকে কম ইকুইপমেন্ট ইম্পোর্ট করতে হতো, আমি কম সাইট নিয়ে বেশি লোককে সার্ভিস দিতে পারতাম। সো এভরিথিং অ্যাকচুয়ালি ডাউন টু দ্যাট স্পেকট্রাম প্রাইস। কিন্তু তরঙ্গের দাম কমানোর সুযোগ নেই বিটিআরসির। আমাদের যে আইন, সেখানে যখন অকশন হয় তখন থেকে আরম্ভ করে পরবর্তী অকশন পর্যন্ত কেউ যদি স্পেকট্রাম কিনে ওই রেটেই কিনতে হয়, প্রাইস কমার কোনো সুযোগ নেই। 1800 ও 2100 দুই ব্যান্ডেরই তরঙ্গের নিলামে প্রতি মেগাহার্টসের ভিত্তিমূল্য এখন $2,50,00,000। এই দাম কমালেই তরঙ্গ এবং সেবার মান বাড়বে বলছে বাংলালিংক। স্পেকট্রাম প্রাইসিংটা কিন্তু বেশ একটা জটিল জিনিস, এবং যেটা যদি প্রাইস একটু কম থাকে অবশ্যই অপারেটররা আরও বেশি কিনতে পারে। তরঙ্গের দাম বেশি হলে টেলিকম কোম্পানি মুনাফা করছে কিভাবে, এই প্রশ্ন ডাকো টেলিযোগাযোগ মন্ত্রীর। হাজার হাজার কোটি টাকা প্রফিট করতে পারে, অথচ এই জায়গাতে তারা তরঙ্গ, যেটা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেইখানে বিনিয়োগ করতে পারে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যে পরিমাণ কাস্টমার তাদের আছে তার অনুপাতে তরঙ্গ তারা মোটেই কিনে না। যদি ওরা কোয়ালিটি অফ সার্ভিস ইমপ্রুভ না করে, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক দৃঢ় পদক্ষেপ নেব। সবশেষ 2018 সালে 4G চালুর আগে তরঙ্গের নিলাম করে বিটিআরসি। 2 থেকে 3 মাসের মধ্যেই আবারও তরঙ্গের নিলাম হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়েছেন ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী। এজি মাহমুদ, DBC News, ঢাকা।